দেখবো কি করে ফন্ট সাইজ, ফন্ট স্টাইল এবং ফন্টের কালার চেঞ্জ করতে পারি আমরা। তো এসব কাজ করার জন্য আমরা পূর্ববর্তী একটা টেক্সটের সাহায্য নেব। এখানে মিনিমাইজকৃত একটি টেক্সট আছে যেখান থেকে আমরা কাজটি করতে পারি। তো এটা আমি এখন ওপেন করলাম। আমরা দেখতে পাচ্ছি যে সিকিউরিটি সেন্টার নামে একটা টপিক লেখা আছে। তো এখানে আমরা প্রথমে দেখব কিভাবে ফন্টের স্টাইল চেঞ্জ করা যায়। তো এখানে আমরা ড্রপ ডাউন বক্সে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফন্টের স্টাইল দেওয়া আছে। তো এই কাজটি করার পূর্বে আমাদের ফন্টগুলোকে সিলেক্ট করে নিতে হবে। আমি ফন্টটাকে সিলেক্ট করলাম। এখানে আমি দেখতে পাচ্ছি যে যে ফন্ট স্টাইলটা আমি মাউস দ্বারা হাইলাইট করছি স্ক্রিনে সেটাই উপস্থাপিত হচ্ছে। তো এখান থেকে আমরা ফাইনাল পরিবর্তন করতে চাইলে এখানে ক্লিক করতে হবে। যেমন এরিয়াল ব্ল্যাক করলাম, ফন্টটা পরিবর্তন হলো। এরপরে আমি যদি এটাকে অন্য আকারে করতে চাই, অর্থাৎ এটা একটা স্টাইল, এভাবে আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি। তো আমি এরিয়াল রাখলাম। এরপরে যদি আমি ফন্টের সাইজ চেঞ্জ করতে চাই, অর্থাৎ লেখার আকার আকৃতি, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে 11 সিলেক্ট করা আছে। তো আমি লেখাটাকে যদি বড় করতে চাই তো আমি কি করব, এখান থেকে 16 সিলেক্ট করলাম, লেখাটা বড় হলো। আবার যদি আমরা ছোট করতে চাই তাহলে 12, লেখাটি আবার ছোট হলো। এভাবে আমরা ফন্টের সাইজ চেঞ্জ করতে পারি। এরপর আমরা দেখব কি করে লেখাগুলোকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন বিভিন্ন আকারে পরিবর্তন করা যায়। তো প্রথমে বোল্ড করার জন্য আমি সিকিউরিটি সেন্টার সিলেক্ট করলাম, আমি বোল্ডে ক্লিক করলাম, তো লেখাটা বোল্ড অর্থাৎ একটু গাঢ় হলো। আবার যদি এটাকে ডিসিলেক্ট করতে চাই তাহলে বিতে ক্লিক করলাম, লেখাটা আগের পর্যায়ে গেল। এটাকে আমরা শর্টকাট কির মাধ্যমে দেখাতে পারি। তো আমি যে শর্টকাট কিটি ইউজ করব, কন্ট্রোল বি, কীবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করার মাত্র আবার আগের পর্যায়ে গেল, অর্থাৎ বোল্ড। আবার যদি আমি পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে চাই তাহলে কন্ট্রোল বি প্রেস করলাম। এভাবে আমরা ইটালিক, আন্ডারলাইন করতে পারি। তো এখান থেকে আমি আইতে ক্লিক করে ইটালিক করলাম, আবার আইতে ক্লিক করে আমি পূর্বের অবস্থায় ফিরে গেলাম। এটাকে যদি শর্টকাট কিতে দেখাতে চাই তাহলে কন্ট্রোল আই দ্বারা ইটালিক করলাম এবং কন্ট্রোল আই দ্বারা পূর্বের অবস্থায় ফিরে গেলাম। এরপরে দেখব আন্ডারলাইন কী করে করে। তো ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হলো, আবার ইউতে ক্লিক করে পূর্বের অবস্থায় হলো। এখন যদি শর্টকাট কী দ্বারা এটা করতে চাই তাহলে কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ দ্বারা লেখাটা আন্ডারলাইন হলো, আবার কন্ট্রোল ই দ্বারা আগের অবস্থায় ফিরে গেল। এবার দেখব কিভাবে লেখাকে স্ট্রাইক থ্রু আউট করা যায়, অর্থাৎ স্ট্রাইক থ্রু ক্লিক করলাম, তো আমরা দেখতে পাচ্ছি যে লেখাটা স্ট্রাইক থ্রু আউট হলো। আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইলে আমরা 15টাতে ক্লিক করলাম, তো দেখছি এবার আবার নর্মাল অবস্থায় ফিরে এসছে। তো আমরা লেখাটাকে কিভাবে টেক্সট হাইলাইট কালার করতে পারি। টেক্সট হাইলাইট কালার করার জন্য আমরা প্রথমে সিলেক্ট করে কালার সিলেক্ট করতে পারি, আর নো কালার করলে পুনরায়। তবে এক্ষেত্রে লেখাটাকে পুনরায় সিলেক্ট করে নিতে হবে। তো আমি লেখাটাকে সিলেক্ট করলাম, এখান থেকে যদি আবার কালার চেঞ্জ করি অথবা নো কালার করি, যেটা করব সেটাই হবে। আমি নো কালার করে দেখালাম। আর এখান থেকে যদি প্রথমে কালারটা সিলেক্ট করে নিয়ে আমি হাইলাইট করি তাহলেও করা যেতে পারে। যেমন এখানে সিলেক্টেড কালার আছে, আমি এটা দ্বারা যত দূর পর্যন্ত সিলেক্ট করব টেক্সটটা সে কালার ধারণ করবে। আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে হলে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে নো কালার করলাম। তো এভাবে আমরা করতে পারি। এরপরে আমরা দেখব কি করে ফন্ট কালার চেঞ্জ করা যায়। তো এখানে আমি ফন্টটাকে আমি এখানে আগে নো করে দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হাইলাইটের চিহ্ন থেকে গেছে। এই চিহ্নটা উঠাতে চাইলে আমরা কি করতে পারি, এখানে
এতে ক্লিক করলাম, অর্থাৎ এখানে মাউস পয়েন্টার নিয়ে এলে লেখা দেখতে পাচ্ছি ক্লিয়ার ফরম্যাটিং, অর্থাৎ পূর্ববর্তী কোনো ফরম্যাটিং বা ফরম্যাটে চেঞ্জ থাকলে সেটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। তো এখান থেকে আমরা স্বাভাবিক টেক্সট দেখতে পাচ্ছি। এরপরে আমরা করব ফন্ট কালার চেঞ্জ কীভাবে করতে পারি এটা আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছি এ লেখা আছে, এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন কালার দেখতে পাচ্ছি। তো কালারে মাউস পয়েন্টার নিয়ে গেলে সেটা দ্বারা হাইলাইট হচ্ছে। তো এখান থেকে আমরা ফাইনালি করার জন্য ক্লিক করে দেখব, যেমন আমি রেডে ক্লিক করলাম সম্পূর্ণ লেখা রেড হয়ে গেল। তো এখান থেকে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইলে অটোমেটিক, তো অটোমেটিক ক্লিক করলে পূর্বের অবস্থায় ফিরে গেল। এখন আমরা দেখব কিভাবে লেখাটাকে গ্রো ফন্ট দ্বারা বড় করা যায়। তো এখানে আমি এতে ক্লিক করলাম, এক সাইজ বরাবর বড় হচ্ছে, আবার এখানে ছোট হচ্ছে। আমরা যদি এটাকে শর্টকাট কির মাধ্যমে দেখাতে চাই, তাহলে আমি প্রথমে লেখাটাকে আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেট, দেখতে পাচ্ছি লেখা বড় হচ্ছে। সেম আমি যদি লেখাটাকে ছোট করতে চাই, তাহলে কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট, এভাবে সম্পূর্ণ টেক্সটকে আমরা ছোট বড় করতে পারি। এবার আমরা দেখব যে বিভিন্ন সেন্টেন্স কেস, অর্থাৎ এটাকে বিভিন্ন কেসে কিভাবে পরিবর্তন করা যায় সেটা আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, ডবল কেস, বিভিন্ন অপশান দেওয়া আছে। তো আমি প্রথমে লেখাটাকে সিলেক্ট করলাম, এরপরে আমি সেন্টেন্স কেসে, তো সেন্টেন্স কেস বাই ডিফল্ট এখানে আছে। তো এরপরে আমরা দেখব লোয়ার কেস, অর্থাৎ সবগুলো স্মল লেটারে হলো। এরপর আমি সরি, এখান থেকে আমি আপার কেস দেখাচ্ছি, তো সবগুলো বড় অক্ষরে হলো। এরপরে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড়, বাদবাকিগুলো ছোট। এরপরে টগল কেস, তো টগল কেস হলে কী পরিবর্তন ঘটে সেটা আমরা দেখব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট এবং পরেরগুলো বড়। তো আমরা যদি পুনরায় সেন্টেন্স কেসে ফিরে যেতে চাই, তাহলে আমরা কী করতে পারি, এখান থেকে সেন্টেন্স কেসে ক্লিক করলাম, তো আমরা দেখতে পাচ্ছি এটা সেন্টেন্স কেসে পরিবর্তন। এবার আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দেখব। তো টুল বক্সে দেওয়া আছে সাবস্ক্রিপ্ট, তো আমরা এটা দেখার জন্য নতুন লিখলাম। তো আমরা পানির সংকেত যদি লিখি, তাহলে আমরা সাধারণত ইস কীভাবে লিখতে পারি, H2O। তো এখানে টু লিখলাম, ও লিখলাম, তো আমরা দেখতে পাচ্ছি সবগুলো লেখা এক বরাবর আছে। তো আমরা এটাকে যদি আচ্ছা, আমি ফন্ট সাইজটা একটু বড় করে দেখাচ্ছি। তো এখানে টোয়েন্টি করলাম। তো এখানে আমরা যদি এটাকে নিচে, অর্থাৎ ছাপ আকারে আনতে চাই, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টুলে ক্লিক করলে এটা H2O হলো। তো এটাকে আমরা শর্টকাট কির মাধ্যমে, অর্থাৎ কিবোর্ড থেকে করতে পারি। তো এটা করতে গেলে আমরা যেটা দেখতে পারি, আমরা নতুন টেক্সট লিখে এটা দেখাবো। তো এর জন্য আমরা কন্ট্রোল জেড বা আন্ডো করে পূর্বের অবস্থায় ফিরে গেলাম। এখন নিচের লাইনে আমি দেখাচ্ছি কী করে এটা শর্টকাট কী দ্বারা লেখা যায়। তো আমি প্রথমে এইচ লিখলাম, এরপরে সাবস্ক্রিপ্ট লিখতে হলে শর্টকাট কী ব্যবহার করতে, কন্ট্রোল ইকুয়াল, অর্থাৎ কন্ট্রোল ইকুয়াল একসঙ্গে প্রেস করলে কার্সারটা নিচে চলে এলো। এখন আমি টু লিখতে পারি। এরপরে আমাদের কার্সারটা আগের পর্যায়ে নিয়ে যেতে হলে আবার কন্ট্রোল ইকুয়াল দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কার্সরটা আবার আগের পর্যায়ে ফিরে গেছে। এখন আমি কন্ট্রোল সরি, আমি যদি ও লিখি, তাহলে H2O, অর্থাৎ এটা শর্টকাট কী দ্বারা এটা দেখা গেল। এখন আমরা দেখব যে
ए কিউব প্লাস বি কিউব আমরা কি করে লিখি? তো এই ক্ষেত্রে সরি আমি এ লিখলাম, এরপরে কিউব লিখলাম, এ কিউব প্লাস বি কিউব। কিন্তু আমি যদি এটাকে সুপার স্ক্রিপ্টে করতে চাই তাহলে তিন সিলেক্ট করলাম, থ্রিকে বা কিউবকে, এরপরে আমি টুল বক্স থেকে এটা পরিবর্তিত করে এ কিউব প্লাস বি কিউব করতে পারি। আমরা এটা দেখব কিভাবে কিবোর্ড থেকে করতে পারি, তো এর জন্য আমি পরের লাইনে দেখাচ্ছি। আমি এ কিউব এ লিখলাম, এরপরে কিউব লিখতে গেলে কন্ট্রোল শিফট প্লাস ইকুয়াল, অর্থাৎ একসঙ্গে কন্ট্রোল শিফট ইকুয়াল প্রেস করলাম। আচ্ছা, এটা করতে গেলে প্রথমে আমার ওই আগের সুপার স্ক্রিপ্ট অপশানটাকে নর্মালে নিয়ে আসতে হবে। তো এখানে আমি এটা সিলেক্ট করে নিলাম, আমি দেখতে পাচ্ছি এবার এ, এরপরে কন্ট্রোল শিফট ইকুয়াল, তো দেখলাম যে কার্সরটা উপরে গেছে এবং এখান থেকে আমি কিউব অর্থাৎ থ্রি লিখলাম। আবার নর্মাল অপশানে আসতে হলে কন্ট্রোল শিফট ইকুয়াল, এরপরে আমি প্লাস লিখব, এ কিউব প্লাস বি কিউব। তো বি কিউব লিখতে হলে আমি বিটা লিখলাম, আবার সুপার স্ক্রিপ্ট দিতে হলে কন্ট্রোল শিফট ইকুয়াল, এরপরে থ্রি। এভাবে আমরা কিবোর্ডের সাহায্যে সুপার স্ক্রিপ্ট লিখতে পারি। আচ্ছা, এবার আমরা দেখব যে কি করে সুপার স্ক্রিপ্ট থেকে আবার নর্মাল পজিশানে আসা যায়। তো পুনরায় কন্ট্রোল শিফট ইকুয়াল দ্বারা নর্মাল পজিশানে আসা যাবে। তো এইভাবে আমরা কাজগুলো করতে পারি। আর পুরো এই লেখার ফরম্যাটটাকে আমরা যদি নর্মাল ফরম্যাটে আসতে, অর্থাৎ ক্লিয়ার ফরম্যাটিং লেখা আছে এখানে, এটা দ্বারা আমরা ফরম্যাট চেঞ্জটা করতে পারি। এখান থেকে আমি ফর্মটা বড় করে দেখাচ্ছি, আর পরবর্তী লেসনে আমরা এর চাইতে অ্যাডভান্স লেভেলও